প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো সবাই? যারা আমার ক্লাসগুলো প্রতিদিন দেখছো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আমার ক্লাসগুলো দেখছেন দূর দূরান্ত থেকে অনলাইনে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঠিক আছে, আমরা আবার এসেছি গণিত ক্লাস নিয়ে। তাহলে আজকে আমি যে ক্লাসটা তোমাদের করব সেটা তোমাদের জন্য ক্লাস এইটের জন্য নতুন একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমরা প্যাটার্ন একটি চ্যাপ্টার করব আজকে প্রথম অধ্যায়ে, যেহেতু এটা তোমাদের ক্লাস এইটের জন্য একটা নতুন। তাহলে তোমাদের এটা একটু বুঝতে হবে, যেহেতু এটা পরীক্ষায় নতুন চ্যাপ্টার হিসেবে তোমরা কী করবে। এই প্যাটার্ন শব্দটা যদিও আমাদের চেনা, কিন্তু কাজটাও হয়তো একটু ভিন্ন হতে পারে। আশা করি সেরকম কঠিন নয়, বুঝে দিলে আশা করি তোমরা সবাই সেটা পারবে। ওকে, আমরা আমাদের কাজে ফিরে যাই। ঠিক আছে, আমি আজকে বোঝাচ্ছি তোমাদের প্যাটার্ন কোন প্যাটার্নটা আসলে কি, বা আমরা প্যাটার্ন সম্পর্কে কি বুঝি। ওকে, তাহলে আমরা প্যাটার্ন, তাহলে প্যাটার্ন শব্দটা আসলে কি? এই বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর, তাহলে প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্য উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে কি নানাভাবে। যেমন শিশুদের যদি আমি কিছু বল দিই, যেমন ভিন্ন ভিন্ন রঙের, লাল দিলাম, নীল দিলাম, হলুদ দিলাম, সাদা দিলাম, তাহলে কয়েক ধরনের যদি আমি বল দিই, যদি তাদেরকে বলি যে তোমরা কালার গুলো সাদা গুলো সাদা করো এক জায়গায়, লাল গুলো লাল করো লালের জায়গায় করো, বা নীল গুলো নীল জায়গায় এক জায়গায় করো, তাহলে এভাবে যদি আমি তাদের বলি যে তোমরা কালার ভিত্তিক তোমরা এগুলো আলাদা করে রাখো, তাহলে এটা একটি কি আলাদা, এটা আলাদা করাটা একটা হচ্ছে প্যাটার্ন। তাহলে সে গণনা, যেমন আমি যদি তাদের বলি যে সংখ্যা একটি কি প্যাটার্ন হতে পারে, তাহলে সংখ্যা যদি একটি প্যাটার্ন হয়, তাহলে আমরা বললাম কি, যেমন ধরো একের নামতা বা দুইয়ের নামতা, যেমন পাঁচ একে পাঁচ, পাঁচের ঘরের নামতা যদি বলি, তাহলে শেষে শূন্য বা পাঁচ থাকে, তাহলে এটিও একটি কি প্যাটার্ন হতে পারে। যেমন তার সংখ্যা, মনে করেন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা। ধরো আমি আমি যদি বললাম যে এখানে তোমরা, আমি এখানে কি করলাম, এলোমেলো করে দিলাম তিন, এখানে দিলাম আমার পাঁচ, এখানে দিলাম পাঁচ, আবার এখানে দিলাম চার, তাহলে এই যে আমি এলোমেলো করে দিলাম, বাচ্চাদের বললাম যে আসলে এটা কি ধরনের হয়েছে, ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা এলোমেলো হয়েছে। তাহলে এটাই বুঝতে পারাটা, আর ওরা কি করবে, আমি যদি বলি ওদের এটা একটু সাজিয়ে নেব, তাহলে এটা ওরা, এটা একটা প্যাটার্ন। ওকে, এবার আমি তোমাদের একটা নতুন একটা কিছু শেখাই। যেমন আমি যদি বলি এখানে দেখো, এই যে আমি এক লিখলাম, এক, এখানে একটা এক দিলাম, তারপর মনে করো এখান থেকে আমি এখানে এক কিভাবে দিলাম দুটি, তারপরে দেখো এভাবে এক 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 দুই, আবার এক, আবার এই কি করলাম আমি এক, দুই রেখে তিন, দুই রেখে তিন, এদিকে দুই রেখে তিন, আবার এদিকে দুই রেখে তিন, এক, তাহলে এভাবে হতে পারে। তারপরে আমি যদি বলি এটাকে এক, তিন রেখে চার, তিন তিন ছয়, তিন রেখে চার, এক, তাহলে এই যেটা, এই যে আমি এভাবে লিখলাম, তাহলে এটা কি হলো, একটি প্যাটার্নে পরিণত হলো, এটা একটি প্যাটার্ন। তাহলে নিশ্চয় বুঝতে পারছো সবাই, যেমন আমরা একটি ঘর, এই যে ঘরটা, এই যে ঘরটা এখানে কি করা হলো, নির্মাণ করা হলো, তাহলে এটা কিসের উপর নির্মাণ করা হলো, নিশ্চয় এই ওয়াল কি করেছে, ইট দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে ইটটা কিভাবে লাগানো হয়, যেমন এখান থেকে যদি এখানে একটি ইট এভাবে পাশাপাশি দিয়ে লাগানো হয়, তারপর এখান থেকে এখানে কি করবে, ওরা এখান থেকে এখানে লাগাবে, যাতে ইটটি একটির উপর একটি কি করবে, যাতে ধরা থাকে, যাতে পাশাপাশি লাগাবে, যাতে একটার উপর একটা ইট যেন দাঁড়িয়ে থেকে সেটা মজবুত হয়। তাহলে যে প্রত্যেকটা জিনিস আমরা
একটু চিন্তা করলে বুঝতে পারবো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, প্যাটার্ন আছে। তাহলে একটা ঘর নির্মাণ করার পেছনে আগে কি করতে হবে, একটা প্ল্যানিং করতে হয়। তাহলে প্ল্যানিংটা কেন করতে হয়, যেটা এটা একটা প্যাটার্ন, যে আমি কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো, এটা একটা প্যাটার্নে পড়ে। ওকে, এবার আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে এখানে একটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি, বর্গ, বিশেষ করে বর্গ অবশ্যই জানতে হবে। বর্গটা কিভাবে করা হয়, কিভাবে ভাঙতে হয়, সেটা অবশ্যই জানতে হবে। তাহলে আমি যদি বলি তোমাদের তিন বা দুই অথবা পাঁচ, যদি বলি যে পাঁচকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, পাঁচকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন কি করবে তোমরা, তখন দেখো এটাকে ভাঙবে এইভাবে। তাহলে পাঁচকে তো বর্গ করা যাবে না, পাঁচকে ভাঙতে হবে। তাহলে ওটা ওটা বলা হবে যে পাঁচকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমাদের কি করতে হবে, দুইটি সংখ্যাকে ভাগ আগে ভেঙে নিতে হবে। তাহলে কোন কোন সংখ্যা দ্বারা পাঁচ হবে সেটা আমাদের আগে দেখতে হবে। তাহলে আমরা জানি যে এখানে চার রেখে পাঁচ হয়, চার রেখে পাঁচ। তাহলে আমরা কি করব, প্রথমে এক যোগ দুই, তার মানে এক যোগ দুই, তাহলে এখানে দুই এর অর্থটা কি, মানে দুই এর উপর যখন আমরা দুইকে স্কোয়ার করব, বর্গ করব, তখন দুই দুগুণে চার হবে। তাহলে চার রেখে পাঁচ, যেহেতু একের উপর স্কোয়ার দিলে এটা কি হবে, গুণ, এককে এক। আচ্ছা, এবার আমি যদি বলি যে এখানে দুইকে কি করো, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন কি হবে, কারণ দুইকে তো বর্গ করলে কি হবে, দুই দুগুণে চার হবে। সেজন্য আমরা কি করব, দুইকে কোন কোন সংখ্যা দ্বারা যোগ করলে দুই হয়, তাহলে এক যোগ এক, তা আমরা সেভাবে করবো, তাহলে এক যোগ এক। তাহলে এটার উপর কি করবো, আমরা স্কোর বসাই দেবো, যেহেতু এককে এককে এক হয়ে গেল। এখন এখন আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আচ্ছা, একটু আমরা মজার একটা গেম খেলি, একটা মজার গেম খেলবো, সেটা হচ্ছে এখানে দেখো সবাই, আমি তোমাদের বললাম কি এখানে কয়টি ঘর আছে, তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি ঘর আছে, সংখ্যা নিতে পারবে এক থেকে নয়। এখানে যে ঘরগুলো আছে সকল করে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নেওয়া যাবে, কিন্তু সকল দিকে মিলাইতে হবে এখানে পনেরো মিলবে, এদিকে হলো পনেরো, এদিকে হলো পনেরো, এদিকেও পনেরো, এদিকেও পনেরো, সব দিকে পনেরো মিলতে হবে। তাহলে দেখি আমরা একটু আমাদের আইকিউ ঠিক আছে কিনা। প্রথমে আমরা করব কি, এখানে দুই চার ছয় আট, আমাদের এই সংখ্যাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের সংখ্যাটা পনেরো সংখ্যাটা মেলানো সহজ হয়ে যাবে। কিন্তু সংখ্যা এক সংখ্যা একবারই ব্যবহার করা যাবে, ডাবল ব্যবহার করা যাবে না। তাহলে এখন দেখি আমরা, এই যে আট দিয়ে কত হলো দশ, তাহলে আমরা দশ দশের পাশে পনেরো দিয়ে দিলাম, পাঁচ একবারে ব্যবহার হলো, তাহলে ছয় চারে দশ, দশের পাশে পনেরো মিলে গেল, তাহলে এটা কি হয়ে গেল, মিলে গেল। এবার আমরা কি করব, আটে চারে কত বারো, তাহলে বারো তিনে পনেরো, এটাও মিলে গেল। এবার আমরা কি করবো, পাঁচ তিন আট, তাহলে আট সাত পনেরো, এখন ছয় দুই আট, আট সাত পনেরো মিলে গেল এটা। এখন চার দিয়ে ছয়, তাহলে ছয়, তাহলে এখানে কত হবে আমাদের, নয় ছয় পনেরো, নয় ছয় পনেরো, এবার আসলে চোদ্দ, চোদ্দ রেখে পনেরো। তাহলে কোন সংখ্যা কি একবার ব্যবহার হয়েছে, ডাবল ব্যবহার হয়েছে, সব জায়গায় এক থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যা একবারই ব্যবহার করা হয়েছে, এখানে কোনো সংখ্যা ডাবল ব্যবহার করা হয় নাই। যেমন ছয় এক আট তিন চার নয় দুই সাত পাঁচ, সবগুলো এক থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যা একবারই ব্যবহার করা
করেছে, তাহলে আমার এখানে সব দিকে কত পাচ্ছে 15, এদিকে এদিকে যোগ করলে 15 হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, সব দিকে যেদিকে চাই না কেন আমরা সেদিকে 15 হবে। ওকে, এরকম আরো অনেক গেম আছে তোমাদের বইতে, তোমরা দেখে নিও, খুব মজা পাবে এই ক্লাসগুলো, এই অঙ্কগুলো করতে ভালো লাগবে। এবার আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তাহলে আমরা নিশ্চয় প্যাটার্ন কি বুঝতে পারছি, কোন একটা কাজকে ধারাবাহিক ভাবে বা সাজিয়ে করা বা সাজিয়ে বলা, এই সবগুলো হচ্ছে কি প্যাটার্ন। তার মানে প্রকৃতি, পুরো পৃথিবীটাই কি একটা প্যাটার্নে ভরপুর না, সব জায়গায়। হয়তো আমাদের অনেক কাজে প্ল্যানিং নাই, কোনো পূর্ব পরিকল্পনা নাই, আমরা পরিকল্পনা ছাড়াই কাজ করে ফেলি, তাহলে সেটা কিন্তু পুরো প্যাটার্নে পড়ে না, এলোমেলো। আমি যে প্রথমে লিখলাম যেখানে এক লেখার কথা, সেখানে আমি লিখলাম কত 5, তারপর লিখলাম 3, তারপর লিখলাম 4, তাহলে এগুলো হচ্ছে কি এলোমেলো, তাহলে এটার কোনো প্যাটার্ন হতে পারে না। তাহলে প্যাটার্ন হতে গেলে আমাদের আগে একটা পূর্ব পরিকল্পনার প্রয়োজন আছে এবং সেটাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, এবার আমরা আমাদের কাজে মূল কাজে যাই। এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখছি, 5, 13, 21, 29, 37 একটা প্রশ্ন লিখলাম। তাহলে এখানে কয়েকটা সংখ্যা লেখা আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে নিশ্চয়ই একটা প্যাটার্ন আছে, সেটা আমরা দেখব পরে। তাহলে ক নম্বর প্রশ্ন কি, 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, দুইকে বর্গ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, 5কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে দেখো এখানে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দেখানো বলা হয়েছে, তাহলে আমরা নিশ্চয় করতে পারবো। ওকে, তাহলে আমরা কি করবো, ক নম্বর ধরবো, ক নম্বর ধরে তাহলে 29 লিখে 29 সমষ্টি কি করবো, 29কে খুব বর্গ করা যায় না, তাহলে আমরা কি করবো আমাদের এটা জানতে হবে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে 29 হবে। তাহলে এখানে কত কত হবে, নিশ্চয় 25এর বর্গ আছে, 4এর বর্গ আছে, তাহলে আমরা লিখে ফেলি এটা 25, 4 যোগ 25, এটা আমরা লিখলাম। ওকে, এবার আমরা দেখি এটা, তাহলে 4কে বর্গ করলে কত হয় 2, এবার 25কে বর্গ করলে কত হয় 5 স্কয়ার, 2 স্কয়ার 5 স্কয়ার, তাহলে এখানে 2 এর উপর স্কোর করলাম, 5এর উপর স্কোর করলাম, তাহলে 2 গুণে 4 5 গুণে 25, তাহলে 25 এর 29 হয়ে গেল, তাহলে নিশ্চয়ই আমরা 37ও পারবো। ওকে, তাহলে আমরা নিশ্চয় জানি যে কি 36 যোগ 1 সমান 37, তাহলে এখানে আমরা কি করবো এখন, 1 1-এর উপর বর্গ করবো, 36এর উপর 6কে বর্গ করবো, তাহলে 636, তাহলে 6-এর এখানে 36-এর এখানে 37 শেষ। এবার আমরা আমাদের পরের কাজে যাই। তাহলে নিশ্চয় আমরা সবাই বুঝতে পারছি বর্গ কিভাবে করতে হবে, বুঝলাম 29 ও 37। এবার আমরা এক নম্বর প্রশ্নটা পৌঁছে দেব, এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাই। এখানে কি আছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমাকে খারাপ মারা যায়, এখানে আমরা প্রথমে কি লিখবো, তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি লিখবো এখানে, তালিকার সংখ্যা খ নম্বর, তালিকার সংখ্যাগুলো তালিকার
সংখ্যার সংখ্যাগুলো কি কি? 5, 13, 21, 29, 37. ওকে, এবার আমরা কি করব, সংখ্যাগুলো পার্থক্য লিখব, সংখ্যাগুলো পার্থক্য আমরা এবার পার্থক্য বের করি, যেহেতু পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য, তাহলে এখন দেখি আমরা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে 13 থেকে যদি 5 যায় তাহলে কত হয়? 8, এখানে 8, এখানেও 8, এখানেও 8, তাহলে প্রতিবারই পার্থক্য কত হচ্ছে? প্রতিবারই পার্থক্য হচ্ছে যে 8, তাহলে প্রতিবার প্রতিবার সংখ্যার মধ্যে কত আসছে? পার্থক্য 8 আসছে, তাই না? প্রতিবার পার্থক্য 8. ওকে, এবার আমরা কি করব, আমরা পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি, প্রথমে কি করলাম, আমি তালিকার সংখ্যাগুলো লিখলাম, লেখার পরে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখলাম, তাহলে 13 থেকে 5, এটা বড় থেকে ছোট হয় সব সময়, যখন আমরা পার্থক্য মিন্স বিয়োগ, তাহলে এটা বড় থেকে ছোটটা বিয়োগ যাবে, তাহলে 13 থেকে 5 গেলে 8, 21 থেকে 13 গেলে 8, 29 থেকে 21 গেলে 8, 37 থেকে 29 গেলে 8, তাহলে প্রতিবার পার্থক্য কত? 8. এবার আমরা পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো দেখি, এবার পরবর্তী তারিখের পরবর্তী সংখ্যা কত আছে এখানে? শেষ সংখ্যা 37, তাহলে পরবর্তী সংখ্যা, পরবর্তী পরবর্তী সংখ্যা তাহলে 37 যোগ 8 সমান কত? 8 7 15 5, 1 3 4, তাহলে আবার 45 যোগ 8 পরবর্তী সংখ্যা। আমাদের চারটি সংখ্যার কথা বলা হয়েছে, আমরা চারটি সংখ্যাই দেখাবো, তাহলে 8 5 13 3, 8 1 4 1 5, 53 53 যোগ 8, তাহলে কত হচ্ছে? 8 3 11 1 5 6, 61 যোগ 8 সমান 8 9 6. আমাদের কি বলা হয়েছে কি, তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, প্রথমে তালিকা থেকে তালিকার সংখ্যাগুলো লিখলাম, তালিকার সংখ্যাগুলো লিখে তারপরে কি করবো আমরা, তালিকার পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য দেখালাম, তাহলে পার্থক্য আমরা যখন দেখাবো তখন অবশ্যই আমাদের বুঝে নিতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, আমরা সেভাবে দেখাইতে পারি অথবা আমরা এভাবে বিহাকৃতি করেও দেখে নিতে পারি। তাহলে এখানে প্রতিবার পার্থক্য কত আসলো? 8 আসলো। ওকে, এবার আমরা কি করব, তাহলে পরবর্তী চারটি সংখ্যা আমরা নির্ণয় করতে পারব। তাহলে কি করলাম, পরবর্তী সংখ্যা, ওকে, এটা হচ্ছে প্রশ্ন, এটা নয়। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা কত আসলো? 37, তাহলে এখানে শেষ সংখ্যা কত আছে? 37, তাহলে আমাদের প্রতিবার পার্থক্য কত আসছিল? 8, তাহলে আমরা 37 যোগ 8 45, তাহলে 45 এর সাথে কত যোগ করতে হবে? 8, তাহলে 8 এর সাথে 53, যেহেতু 8 এর 5 13 53, তারপর 53 এর সাথে কত? 8, তাহলে 8 3 11 5 1 6, তাহলে 61 এর সাথে কত যোগ করতে হবে? 8 69, তাহলে আমাদের পরবর্তী চারটি সংখ্যা আমরা দেখালাম। ওকে, এবার আমরা যাব এটাতে, গরম মানে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ওকে, এটা একটু বিশাল কাজ, তবে কঠিন, আমি সহজ করে দেখাই দিচ্ছি তোমাদের।
ভয় পাওয়ার কিছু নেই। তাহলে প্রথম কাজটা কি, তালিকার প্রথম সংখ্যা পাঁচ সমান গুণ এক বিয়োগ তিন, এটার অর্থ কি? নিশ্চয় আমরা বুঝতে পারছি এটার অর্থ কি। তার মানে এখানে পাঁচ প্রথম সংখ্যা কত আছে, পাঁচ। তাহলে আমাদের প্রতিবার পার্থক্য কত আসছিল, আট। তাহলে ওই আট অবশ্যই আমাদের লিখতে হবে। তাহলে আটের সাথে কত গুণ দিলাম, আট। তাহলে আটটাকে আট, তাহলে পাঁচ এটা কত আসবে, আট থেকে নিশ্চয় তিন বিয়োগ দিলে পাঁচ আসবে। ওকে, এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখব, আট গুণ দুই। ওকে, এবার লিখব একুশ, এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। ওকে, সুতরাং কতম সংখ্যা বা পদ, কতম আমরা কি করতে পারি সেটা, কতম পদ। ওকে, কতম সংখ্যা সমান আট গুণ ক বিয়োগ তিন। ওকে, আমরা এটা কি করতে পারি, কতম সংখ্যা লিখতে পারি। তাহলে এবার আমরা লিখব, সুতরাং বীজগণিতীয় তালিকা, বীজগণিতীয় রাশি, তাহলে বীজগণিতীয় 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 রাশি, তাহলে বীজগণিতীয় রাশি তালিকার সংখ্যাগুলো বীজগণিতীয় রাশি সমান আট ক বিয়োগ তিন। ওকে, আমরা কিভাবে লিখতে পারি এটা, যদি লিখতে পারি এখানে তালিকা ওটা লিখতে পারি, সুতরাং তালিকা সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো বীজগণিতীয় রাশি আমরা এভাবে লিখতে পারি। ওকে, এবার আমরা লিখবো কি, আমাদের কত বলা হয়েছে, পঞ্চাশতম। তাহলে আমরা কি বাই করবো, সুতরাং তাহলে তাহলে পঞ্চাশতম সংখ্যা সমান আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন। ওকে, তাহলে আমরা কত লিখবো এখানে, পাঁচ হাজার চল্লিশ, চারশো বিয়োগ তিন সমান তিনশো কত হবে, সাতানব্বই, তিনশো সাতানব্বই। তাহলে আমাদের এটা শেষ পদ হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখন আমরা পঞ্চাশতম সংখ্যা বের করলাম। ওকে, নিশ্চয় আমরা বুঝতে পারছি সংখ্যাটি কিভাবে আসলো। ওকে, তাহলে তালিকার প্রথম সংখ্যা কত আসলো, তালিকার প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা কত আসলো, পাঁচ। তাহলে পাঁচ এখানে সমান আট গুণ এক বিয়োগ তিন, দ্বিতীয় সংখ্যা তেরো সমান আট গুণ দুই, যেহেতু আট দুগুণে ষোলো, তাহলে ষোলো থেকে তিন গেলে তেরো। এবার তৃতীয় সংখ্যা আট গুণ তিন বিয়োগ তিন, যেহেতু তিন হাজার চব্বিশ, চব্বিশ থেকে তিন গেলে একুশ। তারপর চার হাজার বত্রিশ, বত্রিশ থেকে তিন গেলে উনত্রিশ। তাহলে এভাবে আমরা কি করলাম, তারা এভাবে লিখলাম, সুতরাং কতম সংখ্যা সমান আট গুণ ক বিয়োগ তিন। ঠিক আছে, তাহলে তালিকার সংখ্যাগুলো বীজগণিতীয় রাশি সমান আট ক বিয়োগ তিন আমরা এভাবে লিখতে পারি। তাহলে পঞ্চাশতম সংখ্যা কত হবে, আট গুণ পঞ্চাশ, যেহেতু এখানে ক যেখানে আছে সেটা আমরা ক সমা কি করতে পারি, ক সমা
50 ধরতে পারে, তাহলে 50 বিয়োগ 3 সমান এখানে 2800 5040, 400 বিয়োগ 3 সমান 397, আমরা এখানে সেটা লিখতে পারি। যদি কেউ না বোঝে তাহলে এখানে একটু বুঝে নিবে যে এখানে যেহেতু এখানে ক সমান আমরা 50 ধরতে পারি, 50 ধরি, 50 ধরি। ওকে, এবার আমরা এখানে যাই, এবার আমরা একটু সূত্রে যাই, একটা সমষ্টির সূত্র আছে আমরা সেখানে এখানে লিখবো। তাহলে এখানে এখানে প্রথম সংখ্যা সমান 5, শেষ সংখ্যা সমান 397, যেটা শেষ সংখ্যা 397। তাহলে পদ সংখ্যা, পদ সংখ্যা সমান কত? 50, যেহেতু আমাদের 50তম সংখ্যা সমষ্টি বের করতে বলা হয়েছে। ওকে, এবার আমরা সূত্র দিয়ে কাজ করব। তাহলে আমরা জানি এখানে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। প্রথম সংখ্যা কত পেয়েছি? 5, যোগ শেষ সংখ্যা কত পেয়েছি? 397, গুণ পদ সংখ্যা 50। ওকে, তাহলে আমরা দুই দ্বারা এটাকে করি কেটে দিই, 25 করলাম, তাহলে এটা যোগ করে গেলে তাহলে 7 5 কত? 12 2, 12 2 আতে 1, 9 1 10, 0 আতে 1, 3 রেখে 4। ওকে, এবার 402 গুণ 25 আমরা কি করতে পারি? এটা গুণ করে বসাইতে পারি, তাহলে 402 গুণ 25। ওকে, 5 2 10, 5 5 20, 2 2 4, 0, 4 2 8, তাহলে 5 0 8 দিয়ে 10। ওকে, এখন কত আসলো? কিন্তু 10,050, 10,050। তাহলে আমাদের 50তম সমষ্টি সংখ্যা সমষ্টি হচ্ছে যে কত? 10,050, 50তম সংখ্যার সমষ্টি 10,050। তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারছি এটা এখানে। তাহলে আমরা কি কি কাজ করলাম এখানে? প্রথমে আমরা কি করেছি? প্রথম সংখ্যা তালিকা, প্রথম সংখ্যা রেখেছি, তালিকার প্রথম সংখ্যা কত? 5, তাহলে তালিকা 5, তাহলে 5টা কিভাবে বের করলাম? যেহেতু আমাদের প্রত্যেকবার পার্থক্য কত আসছে সংখ্যার পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য আসছে 8, তাহলে আমরা নিশ্চয়ই লিখব যে তালিকার প্রথম সংখ্যা 5 সমান 8 গুণ 1। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে তালিকার পার্থক্য যত আসবে সেই সংখ্যা যদি সেই সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে? এখানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা গুলো নির্ধারণ করতে হবে। যদি এটা 5 মনে করেন 5, তাহলে আমার যদি এটা 4 আসতো, যদি পার্থক্য তালিকার পার্থক্য যদি 4 আসতো, তাহলে আমার কি করতে হতো? 4 গুণ 1, তাহলে 4 কে 4, তাহলে যোগ 1 করতে হতো। তাহলে এটা কি জন্য? যেটা ছোট ছিল 4, ছোট ছিল 5 থেকে, আর এখন 8, 5 থেকে কি হয়ে গেছে? 5 থেকে বড়, তাহলে এটা 8 থেকে 3 বিয়োগ দিলে 5 মিলতে দেয়, সেজন্য আমরা এটা বিয়োগ দিয়েছি। যেমন এটা 5 8 গুণ 1 বিয়োগ 3, যেহেতু এটা 8 থেকে 3 বিয়োগ দিলে 5 হচ্ছে, সেজন্য এটা বিয়োগ দিতে হয়েছে। যদি এটা আমাদের কি করতো? যদি এখানে পার্থক্য 4 আসতো, তাহলে 4 গুণ 1
তাহলে চার আগে চার, তাহলে এখানে কি হতো, কত যোগ করতে হতো, যোগ করতে হতো। যদি এটা ছোট হতো তাহলে এখন এটা পাঁচ থেকে বড় হয় আমাদের কি করতে হচ্ছে, এটা বিয়োগ দিতে হয়েছে। ওকে তাহলে আমরা কি করলাম, বিয়োগ দিলাম, তাহলে শেষ পর্যন্ত কি সংখ্যা আসলো আমাদের, সুতরাং গতম সংখ্যা সমান আট গুণ ক বিয়োগ তিন। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা সংখ্যা, তালিকার সংখ্যা কি হয়েছে, এটা একটা বীজগাণিতিক বীজগণিতীয় রাশি বা বীজগাণিতিক রাশি। ওকে তাহলে এবার আমরা পঞ্চাশতম সংখ্যার সমষ্টি বের করলে, পঞ্চাশতম সংখ্যা সমান তাহলে আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন আসলো, বা শেষতম সংখ্যা ওটা আসলো 397 আসলো। তাহলে এবার আমরা কি করতে পারি এখানে, তাহলে প্রথম সংখ্যা পাঁচ, শেষ সংখ্যা 397 এবং প্রথম সংখ্যা পঞ্চাশ ছিল, যেহেতু এটা পঞ্চাশতম সংখ্যা সমষ্টি। এবার আমরা জানি সমষ্টি সমিতির সূত্রটা, অবশ্যই তোমরা একটু জেনে রাখবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ প্রদ সংখ্যা বার দুই। তাহলে এখানে প্রথম সংখ্যা কত আছে, পাঁচ, শেষ সংখ্যা তো প্রদ সংখ্যা এত, তাহলে এটা কাড়াকাড়ি করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কাড়াকাড়ি করার পর কত আসছে, এটা যোগ 397 সাথে পাঁচ যোগ করি 400 দুই, এখানে 25, তাহলে 25 এর 400 দুই গুণ করলে কত আসে, 10050 আসে। তাহলে আমাদের উত্তরটা কিরকম হবে, তালিকা পঞ্চাশতম সংখ্যার সমষ্টি সমান 10050। তাহলে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি অঙ্কগুলো সহজ, প্যাটার্ন সহজ। তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা সবাই আশা করি পরীক্ষায় প্যাটার্ন থেকে আসলে অবশ্যই করতে পারবো, আর এখান থেকে অবশ্যই নৈর্ব্যক্তিক আসবে, নৈর্ব্যক্তিকগুলো আমরা অ্যান্সার করতে পারবো, আমার বিশ্বাস সবাই তোমরা পারবে। আর না পারলেও তোমরা কি করবে, না পারলেও তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আর কোনো কোনো সমস্যা থাকলে, যদি কোনো কোনো জায়গায় তোমাদের সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে লিখে লিখে জানাবে, আর পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের আমি আরো কাজ দেব, তোমাদের এবার একটা বাড়ি কাজ দিই আমি। সুন্দর তালিকা করি, ওকে এবার খ নম্বর তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার যাচাই এবার তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা যদি বুঝে থাকো প্রথম অংশ তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো বা এটা অঙ্কটা এই অঙ্কটা পারবে। যেমন এখানে কাঠের সংখ্যার তালিকা করো, এখানে যেমন এখানে কয়টি কাঠি আছে, তাহলে এখানে কয়টি কাঠি, এখানে কয়টি কাঠি আছে তালিকা করবে, এবং তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করবে, তারপর কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তোমরা বাড়ির কাজটা করবে,
পরবর্তী ক্লাসে আমাকে সেটা দেখাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার চেষ্টা করেছি, এখন আগামীতেও করবো। এবং তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে মন দিয়ে পড়বে, পরীক্ষায় ভালো করবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, সবাই যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।